আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। পণ্যের দাম বাড়ায় দুর্বিষহ জীবন, বাজারে মানুষ গেলে এখন আটকে উঠছেন কারণ দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এবং এই যে সবজি আসছে শীতকালীন আগাম সবজি, এই সবজিরও তো দাম বেশি, অন্যান্য যে সবজিগুলো আছে এই সময় পাওয়া যায় সেগুলোরও দাম বেশি, চালের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বেড়েছে পেঁয়াজের দামও, এবং নানা ধরনের বৈঠক মিটিং আশ্বাস অনেক কিছু হয়েছে কিন্তু কোনোভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। আজকেও চট্টগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে, যেখানে এই বিষয়টি নিয়ে আসার আলোচনা কিভাবে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেন, কিন্তু আলোচনা করে কোনো সমাধান হচ্ছে না। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, জানতে চাই সমাধান আসলে কোথায় সেটি জানতে চাই। দুজন ব্যবসায়ী আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত আছেন জনাব এহসানুল্লাহ জাহিদি, চট্টগ্রামের বাংলাদেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী তিনি, একই সঙ্গে আমদানিকারক এবং খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তিনি। জনাব এহসানুল্লাহ জাহিদি, আপনাকে আমন্ত্রণ জানাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে যুক্ত হবেন খাতুনগঞ্জের আরেকজন ব্যবসায়ী জনাব মাহমুদ ইদ্রিস, যুক্ত হলে তার সঙ্গে আমরা কথা বলবো। আলোচনায় যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, এই যে দ্রব্যমূল্যের এই অবস্থা, এই অবস্থার মোকাবেলায় সরকার যেটি করে বারবার সেটি হচ্ছে যে টিসিবির মাধ্যমে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা এবং নিম্নবিত্তের মানুষ লাইনে দাঁড়িয়ে সেই পণ্যগুলো কিনছেন। এই টিসিবি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবিতে, একটি ডেস্ক রিপোর্ট, আগে এটি দেখে নিচ্ছি। চট্টগ্রামে টিসিবির পণ্য নিয়ে গাড়ি আসার আগে দীর্ঘ লাইন টিসিবির নির্ধারিত পয়েন্টে, গাড়ি আসলেই চলে হুড়োহুড়ি, কারণ একটাই, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খুচরা বাজারের অর্ধেকের চেয়ে কম মূল্যে তেল, চিনি, পেঁয়াজ ও মসুর ডাল বিক্রি করায় টিসিবির পণ্যের প্রতি আগ্রহ ক্রেতাদের, তবে অভিযোগও আছে কারো কারো। ন্যায্য মূল্যে জিনিসপত্র পাচ্ছি, সেটা আমাদের জন্য আসলে মধ্যবিত্ত হিসেবে আমাদের জন্য আসলে খুবই ভালো একটা উদ্যোগ বলে মনে করতেছি। অনেক সময় দেখা যাচ্ছে তেল পাওয়া যাচ্ছে না বা চিনি পাওয়া যাচ্ছে না, আমরা আসলাম বারোটা বাজে, এখানে এসে যে কখন বলতেছে ডাইল নাই। চট্টগ্রাম শহরের 15টি পয়েন্টে এবং উপজেলার আরও 10টি পয়েন্টে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য, আরও নতুন নতুন পয়েন্ট বাড়ানোর জন্য চেষ্টা চলছে বললেন টিসিবির কর্মকর্তা। আমরা এটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু ভ্রাম্যমাণ ট্রাকের বিষয়টা এখানে, ট্রাকের আমরা আজকে 6টা হয়তো পরবর্তীতে সর্বোচ্চ আমরা যত বেশি পাবো তত আমরা এটা বাড়িতে থাকবো। যেখানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে, সেখানে টিসিবিতে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। একইভাবে খুচরা বাজারের চেয়ে অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির গাড়িতে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা দেখছিলাম চট্টগ্রামের টিসিবির মাধ্যমে পেঁয়াজ সহ অন্যান্য দ্রব্য যেগুলো সেগুলো কিছুটা কম মূল্যে বিক্রি করা হচ্ছে, দীর্ঘ লাইন, মানুষজন এখানেও হুমড়ি খেয়ে পড়েছেন যে একটু কম দামে যেহেতু পাওয়া যাচ্ছে সেটি কেনার জন্য। এই যে মূল্য বৃদ্ধি, শুধু পেঁয়াজ নয়, আমরা পেঁয়াজ নিয়ে বলেছি কিন্তু শুধু পেঁয়াজ নয়, অন্য পণ্যেরও দাম বেড়েছে এবং মানুষের যেখানে আয় বাড়েনি ব্যয় বেড়েছে সেই জায়গায় মানুষের যে কষ্টটি, এই কষ্ট লাঘব আসলে কিভাবে হবে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে এহসানুল্লাহ জাহিদি যুক্ত আছেন, জনাব এহসানুল্লাহ জাহিদি, এবং আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ ইদ্রিসও যুক্ত হয়েছেন। জনাব ইদ্রিস, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আসবো এহসানুল্লাহ জাহিদি, আপনার কাছে আসতে চাই, দ্রব্যমূল্য এই সময়ে বাড়ার কারণ কি, আসলে এত বেশি হওয়ার কারণ কি? জি ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। একটি বিষয় আপনিও বলেছেন যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম অনেকদিন ধরে আছে এবং আমরা ছবিতে দেখেছি পেঁয়াজ নষ্ট হচ্ছে খাতুনগঞ্জে। জি আসবো, সবই আসবো। হ্যাঁ, যদি বলছিলাম যে বাজার আসলে মানুষের ক্রয় ক্ষমতা আর উপরে চলে গেছে সব পণ্যের, বিশেষ করে যে পণ্যগুলো প্রতিদিনই আমাদের লাগে, যেমন ডাল, তেল, চিনি, পেঁয়াজ, যদি আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় পণ্য। আমরা আসলে এক বছর যাবত অনেক সুপারিশ আপনাদের মাধ্যমে বুক করেছি যে পণ্যগুলো, বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে বাজার নিয়ন্ত্রণ হয় বা আমরা সেটির উপর ডিপেন্ড করে বাজার বাজারজাত করে থাকি, সেগুলোকে আমরা সুপারিশ করে আসছি।
আমার মনে হয় যে গত সপ্তাহে একটি সুপারিশের কিছুটা কার্যকর হচ্ছে, তারই প্রভাব অলরেডি মার্কেটে পড়েছে। আসলে যে পণ্যগুলির দাম কেন বাড়ছে সেটা আমরা সবাই জানি, আর COVID-19 এর কারণে, সিচুয়েশনের কারণে হয়তো বা এটির একটি কারণ হতে পারে যে বিশ্ববাজারে দাম বাড়ার ক্ষেত্রে। কারণ মানুষ স্বাভাবিক যে চাষাবাদ বা স্বাভাবিক যে উৎপাদন সেটি হয়তো বা তারা নির্দিষ্ট সময়ে করতে পারেননি, সেটির প্রভাব পরে আসছে, যার কারণে এটি যুক্ত হয়েছে। আর পেঁয়াজের কথা যেটি পৌঁছে যাচ্ছে বলেছেন, যে আপনারা জানেন যে পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে নিয়ে আসা হয়, সেটি কিন্তু ডলারের মাধ্যমে নিয়ে আসা হয়। আপনারা জানেন ২০-২৫ দিন সময় লেগে যায় মায়ানমার থেকে, যার কারণে ডলারে এত বেশি জাম্পিট থাকে যে যার কারণে পেঁয়াজটি প্রায় 20-25% পচন হয়ে যায়। আর পানির যে পানির নদী পথে আসার কারণে এই পেঁয়াজে পানি ঢোকার কারণে অনেক সময় এই পেঁয়াজ পচে যায়, এটি হচ্ছে মূল কারণ। আর যেমন ধরুন আজকে বাজারে পেঁয়াজের মান বেড়ে ধরুন যে 10 টাকা থেকে 40 টাকা মায়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে। আশা করছি এই যে যে বাজার আজকে সেই বাজার স্থিতিশীল থাকবে, কারণ ইতিমধ্যে ব্যবসায়ীরা প্রচুর মাল, আপনি খাতুনগঞ্জে আসলে দেখতে পাবেন যে আমরা দেখেছি তুরস্ক থেকেও এসেছে প্রচুর মাল আছে সব আরবে, এমনকি আরবের বাইরেও কিন্তু পেঁয়াজ রাখা হয়েছে, যে এত বেশি পেঁয়াজ এসছে। আশা করি পেঁয়াজের দাম বাড়বে না, হয়তো বা আসলে পেঁয়াজের দামটি কেন হঠাৎ করে বেড়ে যায় সেটি একটু বলে রাখা উচিত। পেঁয়াজটি আসলে পচনশীল পণ্য, সেটি কখন বেশি করে আনার কোনো সুযোগ হয় না, যখন দেখা যায় যে পণ্যের দাম কমে গেছে। আনার কারণে অনেক সময় সংকট তৈরি হয়ে যায়, যার কারণে হুট করে দামটা বেড়ে যায়। এমন এখন দেখুন পেঁয়াজের দাম বেড়েছে, সবাই নিয়ে আসছে, কি দাম কমে গেছে এখন আবার আনমিউট হয়ে গেছে। আপনি যেটি বলছেন যে যে আবারও যখন দাম কমে যাচ্ছে তখন আবার ব্যবসায়ীরা লোকসানের মধ্যে পড়ছেন, তাই তো? আমি আপনার কথা শুনতে পাই না, যদি আবার বলতেন। জি জি, আপনি যেটি বলছিলেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছিলাম না, যে আপনি যেটি বলছেন যে যখন পেঁয়াজের দাম কমে যাচ্ছে যারা বেশি করে আমদানি করেছেন তারা লোকসানে পড়ছেন, তাই তো? হ্যাঁ, সেটি সেটি সেটির কারণে হয়তো বা নিরুৎসাহিত হন তারা, হয়তো আবার চিন্তা করেন যে আবার যদি আমি পেঁয়াজকে আমদানি করতে আবার পেঁয়াজের দাম কমে। আসলে পেঁয়াজের ক্ষেত্রে একটি প্রক্রিয়া হওয়া উচিত, যেমন ধরুন কে কত পণ্য পেঁয়াজ আনবে, আবার কে কত পণ্য আমাদের চাহিদা আছে, এই প্রশ্নটিতে আসবো। এটি কিভাবে করা যায় সেটির জন্য আপনার কাছে আসবো। মোহাম্মদ ইদ্রিস আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ ইদ্রিস, আপনার মতামত জানতে চাই। এই গত কয়েকদিনে পেঁয়াজের দাম বেড়েছে 35.7%, চিনির দাম 12.5%, ভোজ্য তেল 12%, পাম অয়েল 16.36%, মসুর ডাল 11%, এবং হলুদ মশলা 20%, আদার দাম বেড়েছে 12.5%। এটি FBCCI এর একটি হিসাব। আপনার কাছে জানতে চাই, এই যে এহসানুল্লাহ জাহিদি বলছিলেন যে পেঁয়াজের বাজারের অবস্থা, এখন আপনারা আবার প্রচুর আমদানি করছেন, কিন্তু যে দামে আমদানি করছেন ভয়ে আছেন যে এই দামে মানে এটা থেকে লাভে বিক্রি করতে পারবেন কিনা, অবস্থাটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এটা এই যে বর্তমান COVID-19 এর শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক ভাবে প্রত্যেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা সত্যি। এদের সাথে সাথে আমাদের দেশেও এবং আমাদের দেশীয় উৎপাদন যেসব পণ্য আছে এগুলিও সাথে সাথে দাম বেড়ে যায়। তো এটার একটা কারণ খুঁজে বের করা আসলেই দরকার। তো হ্যাঁ, ঠিক আছে, আন্তর্জাতিক ভাবে প্রায় প্রত্যেক মালামাল নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির দাম বেশি, এটা ঠিকই আছে। তবে যেমন আমাদের পেঁয়াজের ক্ষেত্রে, এই যে পেঁয়াজ গত কিছুদিন আগে ভারতে যেমন বৃষ্টির কারণে বন্যার কারণে আপনার এই যে ওদের একটু ফসল পিছিয়ে গেছে, পিছিয়ে যাওয়ার কারণে ওখানে দামটা বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানেও সেম ভাবে দামটা বেড়ে গেছে। তো এখন দাম বাড়তি দেখে সবাই ব্যবসায়ীরা চারিদিক থেকে, যেমন পাশে মায়ানমার আছে, মায়ানমার থেকে বেশ পরিমাণ পেঁয়াজ আমদানি করার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু নিলে কি হবে দেখুন। এখন বর্তমানে যে অবস্থা, আজকে 3-4 দিনের মধ্যে আমাদের এখানে আপনার কেজি প্রতি 10-15 টাকা
রেট কমে গেছে, দাম কমে গেছে, এই যে ব্যবসায়ীর এখন লোকসানের মুখে। আর এই যে মায়ানমার থেকে আমরা যে পেঁয়াজটা এখানে আনা হয়, আমাদের এই পেঁয়াজটা আসলেই এগুলো অনেক রিক্স এর মাধ্যমে আনে, পানি পথে নৌকা ট্রলারের মাধ্যমে মালগুলি আনা হয়। তো এই দিক দিয়ে আপনার আসার ফলে ওখানে বেশ কয়েকদিন সময় লেগে যায়, যে কারণে পেঁয়াজটা আলো বাতাস না পেলে পেঁয়াজটা তেমন টিকসই হয় না। এখন বর্তমান মার্কেটে আপনার প্রায় 60% মালেই আপনার পচা মাল ডুবে গেছে, যে কারণে বাজারটা খুব খারাপ হয়ে গেছে এবং ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে গেছে। আর যেমন অন্যান্য দরিদ্রাদি এগুলি আপনার আন্তর্জাতিক ভাবে বাজার বেশি, যেমন তেল, চিনি, আপনার এই সোয়াবিন, ডাল, চাউল। আপনার চাউলের দামটা হয়তো আন্তর্জাতিক ভাবে কমলেও কিন্তু আমাদের দেশে তেমন একটা কমে নেই। তো এটার ধরেন কোভিড এর প্রভাবও কিছু আছে, যে কারণে আপনার দ্রব্য মূল্যের দামটা আমরা বেশি। এসানুল্লাহ জাহিদ যেমনটি বলছিলেন যে কতটুকু আমদানি করা হচ্ছে, কতটুকু চাহিদা আছে, সেটির একটি হিসেব নিকেশ করা, এইটি আসলে কে করবে? আপনার কি মতামত মোহাম্মদ ইদ্রিস, এই হিসেবটি আসলে কে করবে, কতটুকু দরকার? এই যে বেশি আমদানি করে আপনাদের পেঁয়াজ পরবর্তীতে পচে খাতুনগঞ্জে, এর আগেও হয়েছে, এই হিসেবটি আসলে কে করবে, এই এই সমন্বয়টি কে করবে? এটা আসলে বর্তমান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছে এই বিষয়ে, আপনার এই যে যেমন কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কারণ এদের এগুলি নজরদারি করা উচিত যে আমাদের দেশে কতগুলি পণ্য লাগবে, কতগুলি আমাদের দেশে মজুদ আছে, বাইরের থেকে কতগুলি আনতে হবে, এগুলি একটা নির্ধারণ করা উচিত। কারণ আমরা যে চাচ্ছে তাকে আমরা ইম্পোর্ট পারমিশন দিয়ে দিচ্ছি, এখন যার যার মতো সবাই করতেছে, ব্যাংক আছে, ব্যাংক থেকে এলসি যাচ্ছে, কে কোন দিক থেকে আনতেছে কোন হিসাব নেই, লাস্টে দেখতেছে এখানে এসে। আপনার যেমন গত বিশের 2020 ইংরেজির লাস্টে এবং 21-এর ফার্স্টে যেমন 80-70 টাকা কর্তার মাল এখানে 10 টাকা পর্যন্ত বিক্রি করতে পারে নাই। তো এরকম একটা নিয়ন্ত্রণ আসলে থাকা দরকার, যখন যা চাহিদা প্রয়োজন ওইভাবে আমরা আমাদের সরকার অনুমতি দেবে বিদেশ থেকে আনার জন্য। জি ধন্যবাদ মোহাম্মদ ইদ্রিস। এসানুল্লাহ জাহিদি, আপনি যে প্রসঙ্গটিতে বলতে চাচ্ছিলেন, এটি সমন্বয় আসলে কিভাবে হবে? আপনারাও তো লোকসানে পড়েন, আবার দেখা গেছে যে ভারতে বন্যা হয়েছে, আপনাদের আগে যে পেঁয়াজগুলো অর্ডার করা ছিল সেগুলি বন্যার পরে আগে এসেছে এবং পরের গুলো পরে এসেছে, কিন্তু ভারতের পেঁয়াজ আসার আগে খবর শুনেই বাংলাদেশের বাজারে দাম বেড়ে গেছে। আপনার কাছে জানতে চাই আসলে এই যে খবর শুনে দাম বেড়ে যাওয়া, দামটা যে নিয়ন্ত্রণে রাখা যায় না পরবর্তীতে, যে নতুন পণ্য যেটি বেশি দামে আনা হচ্ছে সেটি নিয়ে আসার আগেই বা বাংলাদেশে পৌঁছার আগে দাম বেড়ে যাওয়া, এটি একটি। আরেকটি হচ্ছে এই যে আমদানি যে উপর্যুপুরি আনা হয়, পরে চাহিদা আছে দেখে অনেক বেশি আমদানি করে হয়, পরবর্তীতে দেখা গেছে যে খাতুনগঞ্জের ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি যে বস্তায় বস্তায় পেঁয়াজ যেগুলো সিটি কর্পোরেশনে ভাগারে ফেলা হয়েছে। এসানুল্লাহ জাহিদি, সমন্বয়টা কিভাবে হবে? ধন্যবাদ। এখানে আপনি দুটো প্রশ্ন উত্থাপন করেছেন, একটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণের সমন্বয় কে করবে, আর বাজার ছোট করে কেন বেড়ে যায় মাল না আসার পরও। আমি বলছি আমরা জানেন যে আমরা মার্কেটে দু ধরনের বাজার জাত করে থাকি, একটি হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদনের যে পণ্যটি সেটা আমরা বাজারজাত করি, আর একটা হচ্ছে আমরা আমদানি যে করে থাকি সে পণ্যটি বাজারজাত করে থাকি। আপনারা জানেন যে আমাদের এই বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের তিনটি মন্ত্রণালয় কাজ করবে একসাথে, সেটি হচ্ছে যেমন কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। আমি যেটা বুঝি সহজভাবে, সেটা যেমন আমাদের যে উৎপাদন, যে পণ্যগুলো উৎপাদন হবে সেটি কৃষি মন্ত্রণালয় সুনির্দিষ্ট ভাবে সেটিকে তদারকি করে কত পণ্য আমাদের দেশে উৎপাদন হয়েছে সেটির একটি হিসাব খাদ্য মন্ত্রণালয়ে দিবে। খাদ্য মন্ত্রণালয় হিসাব করে দেখবে আমাদের কত উৎপাদন হয়েছে, কত চাহিদা আছে, কত আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতিটি বাণিজ্য মন্ত্রণালয়কে তারা সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয় সেটিকে আমদানি করবে। তাহলে এই তিনটার সমন্বয়ে যখন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, তখন আমাদের যে এই সংকটটি সেটি হবে না, ব্যবসায়ীরও লোকসান হবে না এবং বাজারও দাম বেশি হবে না। সেই সমন্বয় হচ্ছে না কেন এসানুল্লাহ জাহিদি? সেটি বছর পর বছর দাম বাড়ছে, আমি জানি না সেটি কেন হচ্ছে না। সেই প্রস্তাবটি কিন্তু আমি আগে বিগত দিনেও বলেছি, আজকেও বলেছি, আমাদের যেহেতু এই তিনটি মন্ত্রণালয়ের উপরে আমাদের বাজার নিয়ন্ত্রণ হয়, তাহলে তাদের তিন মন্ত্রণালয়ের সমন্বয় করে এই বাজারটিকে এভাবে
চালাতে পারলে আমার মনে হয় যে বাজার নিয়ন্ত্রণ হবে। আরেকটি বিষয় যেটি সবাই জানা উচিত, আমরা সবসময় বলে থাকি বিশেষ করে যে কোন পণ্যের দাম বিশ্ববাজারে বেড়ে গেলে খাতুনগঞ্জ সেটি কেন প্রভাব পড়ে যায়, যেহেতু মানে সাথে সাথেই কেন বেড়ে যায়, আমি বলি আপনারা জানেন যে আমাদের এই খাতুনগঞ্জের বাজারটি কিন্তু বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে চলে। যেমন ধরুন আজকে কোন পণ্যের দাম বিশ্ববাজারে, ধরেন একটা পণ্যের দাম আজকে বাজার আছে ধরেন 100 টাকা কেজি দাম, সেটি বিশ্ববাজারে অনলাইনে আপনি যখন চার্জ দেবেন দেখা যাবে যে সেটি 80 টাকা কস্টিং হচ্ছে আজকের বাজারে। সে কিন্তু এলসিও করে নাই, আমরা কোনো কিছুই করে নাই, শুধু শুনেছে যে আজকে বিশ্ববাজারে বালতা 80 টাকা হয়েছে, কিন্তু খাতুনগঞ্জে আপনি জানবেন 70 টাকা হয়ে যায়। এবং কোন পণ্য ধরেন ধরেন যে 50 টাকা কেজিতে কস্টিং হচ্ছে, সেটি যখন খাতুনগঞ্জে বিশ্ববাজারে বাজার দাম বাড়বে 20 টাকা, তখন খাতুনগঞ্জে 60 টাকা হয়ে যায়। এটি হচ্ছে মার্কেট ট্রেডিশন, এটি নিয়ন্ত্রণ করে মার্কেট, এটি কেউ নিয়ন্ত্রণ করে না, এটা একদম পরিষ্কার বিষয়, এটা পরিষ্কার হিসাব। আপনারা জানেন যে পেঁয়াজ আপনার 30 টাকা কেনা থাকলেও সেটি 70-80 টাকা হয়ে যাবে, হয়ে যায়। কেন 70 টাকা কিনা থাকলেও 30 টাকা মার্কেট থাকলে 30 টাকা হয়ে যায়। আপনি বিগত দিনেও দেখেছেন যে 30 টাকার 300 টাকার পণ্যর এলসির পণ্যের পেঁয়াজ 30 টাকায় বিক্রি করেছে, কারণ সেটি মার্কেট ছিল। এটা আমার সবাইকে বলা হচ্ছে, ভোক্তাদেরকে আমরা আশ্বস্ত করতে, এটি কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারেন না, এটা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই। অনেক সময় আমাদেরকে এই কথাগুলো শুনতে হয়, এটা ধরুন আমরা দোষারোপ করি বিভিন্ন মিডিয়া, তো আমাদেরকে আমরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিই, আমরা মালগুলো পণ্যগুলো আসে না কেন আপনারা দাম বাড়ি, এই কথাগুলো সবসময় আমরা শুনতে পাই। আজকের পর থেকে আশা করছি সব বক্তা এই বিষয়টিকে পরিষ্কার করতে পেরেছি বলে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জনাব মোহাম্মদ ইদ্রিস। আপনি কিছু যুক্ত করতে চান এর সঙ্গে? মিউট হয়ে আছেন, এক মিনিট সময় আছে আমাদের হাতে। জি বলুন। দেখুন, এখানে এই যে হঠাৎ করে বাজার বেড়ে যাওয়া, এটা একটা কারণ আছে, এটা যেমন ডিমান্ড এন্ড সাপ্লাই এই দুইটা জিনিসে নির্ভর করে। এখন এই ক্ষেত্রে আমরা দেখি যেমন এই জিনিসটা আমাদের পেঁয়াজের ক্ষেত্রেই বেশি হয়, এটা পেঁয়াজের দাম একটু বাড়লেই আপনার চারিদিকে একদম বাংলাদেশে একদম চারিদিকে হয়ে পড়ে যায়। তো আসলে এটা কারণ হচ্ছে, এটা হচ্ছে পচনশীল জিনিস, এটা 2-3 দিনের বেশি আমরা কেউ রাখতে পারি না। এখন মনে করেন আপনি, আমার কাছে আজকে 50 টাকা দরের মাল আমার কাছে কেনা আছে, এখন আমি 12-তে দেখলাম এটা 60 টাকা হয়ে গেছে, 12-তে দেখলাম এটা 55 টাকা হয়ে গেছে, তখন আমার মালগুলি কেন আমি 50 টাকা বেচবো? আমিও চাইবো, আমি যখন কিনতে পারবো না, আমিও চাইবো 2-4 মাস টাকা বাড়াই ইয়ে পাওয়ার জন্য। তবে এই মালগুলি বেশি স্টক থাকে না, এই মালগুলি অল্প কিছু স্টক থাকে, তখন ব্যবসায়ীরা চেষ্টা করে আবার এইটার লোভে পড়ে আবার বিদেশ থেকে হয়তো বাইরের থেকে আনতে গেলে আবার দেখলেন যে হয়তো ওইখান থেকে আনতে আনতে এখানে বাজারটা পড়ে গেছে, যেমন বর্তমানের ঘটনা। এখনো আপনার ভারতের পেঁয়াজ গুলি আপনার এখানে প্রত্যেক মার্কেটে যেগুলি আছে এগুলি 58 টাকার নিচে কারো পড়তা নেই, কিন্তু আমরা এখানে 45-50 টাকা আমরা বেচতে পারতেছি না। মায়ানমার পেঁয়াজ গুলি দেখেন আপনার 50 টাকার নিচে কারো পড়তা নেই, কিন্তু এখানে আমরা 20-40 টাকা এখানে তাও বেচতে পারতেছি না, এবং কি মাল পৌঁছে যাচ্ছে দিন দিন। তো এটা আসলে একটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর একটা ব্যাপার আছে, আর এটা পচনশীল জিনিস। আমাদের পেঁয়াজটা নিয়ে এটা হবে, এটা আসলে কেউ নিয়ন্ত্রণও করে না, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমাদের আরেকটা যেমন বক্তাদেরকে, আমিও তো একজন দিন শেষে বক্তা, বক্তাদেরকে বলবো, হ্যাঁ যেমন হঠাৎ করে বাজার বেড়ে গেলে আমরা নিয়ন্ত্রণে থাকুক দ্রব্য মূল্য, আপনারা লোকসানে পড়ুন সেটি কেউ চাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ চায় যেন বাজারে গেলে কম খরচে তার চাহিদাটা সে পূরণ করতে পারে, বা তার নিজের যতটুকু আছে তার চেয়ে বেশি খরচ যেন না হয়, সেটি যায় আমাদেরও প্রত্যাশা যে দ্রব্য মূল্য বা বাজারের যে দাম সবকিছু বেড়েছে এটি নিয়ন্ত্রণে আসবে এবং ব্যবসায়ীরাও লোকসানে পড়বেন না, এমন একটি বাজার ব্যবস্থা হোক আমাদের। আজকের আয়োজন শেষ হয়েছে এখানে, আগামীকাল বিকেল 3টায় দর্শক অন্য কোনো বিষয়ে কথা হবে, ভালো থাকুন সবাই।